এই দিকে ক্যামেরাটা দিগুলো, ওই যে আমার পশ্চিম পাশে আমার পিছনে শীতলক্ষ্যা নদী, এই নদীতে আমি ছোটকালে সাঁতার কেটেছি, নদী পারাপার হয়েছি, আরও অনেক খেলাধুলা করেছি। আমরা ছোটকালে যেমন ছোট ছিলাম তখন অনেকগুলো ছেলেমেয়েরা মিলে হুইস খেলা খেলছি, আগে বলতাম এটা কি হুইস, ডুববিলের সুইস, অনেক ধরনের খেলাধুলা করেছি। আর এখন সেই খেলাধুলাটা ছেলেমেয়েরা খেলে কি না এটা আমার জানা নেই। আগে কিন্তু আমরা সমান সমান ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করেছি, আর বর্তমান যুগে মেয়েদেরকে তো কাছেই পাওয়া যায় না, মেয়েরা থাকে সাফারিকভাবে। আর আপনারা এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন নদী। আর এখান থেকে একটা ছোট পাহাড়, পাহাড়ের মাঝে কিছু ডুমুর গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন ডুমুর ফোটা হয়েছে। এখানে যখন আমি এসেছি তখন চিন্তা করলাম এমন একটি প্রকৃতি আমি তুলে নিয়ে যাই, আজকে আপনাদের কাছে এসেছি সুন্দর প্রকৃতি নিয়ে। আর